এরিকে আপনি বলেন তাহলে। আমি ওই ওই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম আর কি, ওই পৃথিবীর বিষয়টা নিয়ে কোরআনে কি বলা আছে আর কি। আচ্ছা আচ্ছা বলেন তাহলে, ঠিক আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে অনেক জায়গাতে অনুবাদ তো এরকম করা হয়েছে, আমি ধরে নিলাম যে একটা অনুবাদ যে গোলাকার বলা হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও তো অনেকগুলো অনুবাদ, তো বিশেষ করে প্রাচীন যে অনুবাদগুলো সেগুলো বলা হচ্ছে যে সমতল ভাবে বিস্তৃত। তাহলে তো কি কোরআনটা কি পরিবর্তনশীল? মানে এটা দিয়ে যদি এরম ধরা হয় যে আগেকার মানুষরা জানতো না যে কোরআন কিভাবে অনুবাদ করতে হয়, তাহলে কোরআন হচ্ছে যে একটা পরিবর্তন হচ্ছে, এখন পরিবর্তন হয়ে অনুবাদটা চেঞ্জ হচ্ছে, তাহলে তো এটাও তো হতে পারে যে ভবিষ্যতে গিয়েও যে আমরা এখন যেভাবে অনুবাদ করা হচ্ছে এটা তো একটা ভুল হতে পারে, ভবিষ্যতে গিয়ে অন্য মুমিনগুলো, ভবিষ্যতের মুমিনগুলো চেঞ্জ করে দিল। তাহলে কোরআন দিয়ে যে কি বুঝাইতেছে অ্যাকচুয়ালি সেটা আমরা কিভাবে বুঝবো? মানে আমাদের কোরআন তো একটা অ্যাবসলিউট ট্রুথ হতে হবে তাই না? সেই কোরআনের এই অ্যাবসলিউট ট্রুথটা আমরা কিভাবে পাবো? আচ্ছা, এই বিষয়টা আমি আগে কয়েকবার দেখিয়েছিলাম, আরো একবার তাহলে দেখাই দিই, যেহেতু প্রসঙ্গটা আপনিও তুললেন, এরিক ভাই আপনিও তুললেন, যখন তখন এই জিনিসটা আবার দেখাই দিই। কোরআনে অনেকগুলো আয়াতেই বলা আছে যে পৃথিবীকে সমতল বিছানো হয়েছে, 88 নম্বর সুরার 20 নম্বর আয়াতে, 2 নম্বর সুরার 22 নম্বর আয়াতে, 20 নম্বর সুরার 53 নম্বর আয়াতে, 51 নম্বর সুরার 48 নম্বর আয়াতে, 71 নম্বর সুরার 19 নম্বর আয়াতে, 78 নম্বর সুরার 6 নম্বর আয়াতে, তারপর 15 নম্বর সুরার 19 নম্বর আয়াতে। এখন আমরা তাফসিরে জালালাইন থেকে এই মানে এই আয়াতটার যে তাফসির সেইখান থেকে একটা অংশ একটু ভালো করে পড়ে দেখি এখানে আসলে কি বলা হয়েছে পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে, তাহলে আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে বিষয়টা। গেল এক সেকেন্ড, লেখাগুলো এত বড় হয়ে গেছে এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। এখন আমরা তাফসীরে জালালাইন থেকে এই অংশটুকু একটু পড়ি। এখানে দেখেন যে জিনিসটা লেখা হচ্ছে, লেখা আছে তাফসীরে জালালাইনে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে, আর ভূতলের দিকে কি রূপে তাকে সমতল করা হয়েছে, সম্প্রসারিত করা হয়েছে, সার কথা এ সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ঈমান আনাই বাঞ্ছনীয় ছিল। সর্বপ্রথম উষ্ঠের উল্লেখ এজন্য করা হয়েছে যেহেতু এটা তাদের সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত। এই শব্দটি দ্বারা বাহ্যত এটাই প্রমাণ করে যে পৃথিবী সমতল। শরীয়তের আলিমগণের মতো এটাই, শরীয়তের আলেমগণের মতো এটাই ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। এখানে একদম পরিষ্কার ভাবে শরীয়তের আলেমগণ যে এটাই মনে করে যে পৃথিবী হচ্ছে সমতল, এই জিনিসটা এখানে পরিষ্কার ভাবে লিখে দেওয়া হয়েছে। এটা আপনারা পাবেন তাফসিরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা সপ্তম খণ্ড পৃষ্ঠা নম্বর 749-এ। এই তাফসিরে জালালাইনটা লিখিত হয়েছিল 1004 সালে, 4 হিজড়িতে, সরি সালে না হিজড়িতে, 1004 হিজড়িতে, মানে অনেক আগের, মানে 600 বছর আগের, 600 না তো 400 বছর, 400-500 বছর আগের, ঠিক আছে। এই তাফসির গ্রন্থটা অত্যন্ত বিখ্যাত একটা তাফসির গ্রন্থ, এটার ভিতরে এই জিনিসটাই বলা আছে। হ্যাঁ এরিক ভাই বলেন তাহলে। হ্যাঁ, এই তাফসীর দিতে একদম পুরোপুরি একদম পরিষ্কার, এটা জলের মতো পরিষ্কার যে এখান থেকে বোঝাই যাচ্ছে, বলে দিচ্ছে যে ভূতত্ত্ববিদদের মতো না, শরীয়তে আলেমগণের মত অনুযায়ী ভূতত্ত্ববিদদের মতো গোলাকার না, ঠিক আছে? তো এখানে তো একদম আমার পরিষ্কার বোঝাই যাচ্ছে। একদম রাগ ঢাক না রেখে সত্যি কথাটা বলে দিয়েছে, কিন্তু এখন আবার অনুবাদ চেঞ্জ করতেছে তারা, এখন আবার তারা পরবর্তী মানে ভার্সনে আবার নাকি এগুলা বাদ দিয়ে অন্য কিছু ঢুকাবে বলতেছে। ইসলামিক ফাউন্ডেশন এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়ে গেছে যে এগুলা সরায় নতুন জিনিস ঢুকাইতে হবে, কিন্তু অনুবাদ পাল্টাইলে তো লাভ নাই, কারণ পুরোনো বইগুলো তো আমাদের কাছে রয়ে যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই, আপনার কি মনে হয় যে ওই অনেকে কি করে কি ধরেন সায়েন্সের ক্ষেত্রে, বিশেষ করে বিবর্তনের ক্ষেত্রে মুমিনরা কি বলে যে সায়েন্সের অনেক কিছু উন্নত হয়েছে, অনেক জিনিস মানে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম পুরোপুরি পরিবর্তন হয়ে যায়নি, কিছু কিছু জিনিস অনেক উন্নত হয়েছে, আরো আপগ্রেড হয়েছে, তো সেইটাকে তারা কি করে এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে যে এই জিনিসটা একদম পুরো পরিবর্তন হয়ে গেছে, তো যেহেতু এটা উন্নত হচ্ছে সেহেতু এটা পরম সত্য না, ভবিষ্যতে এটা আরো উন্নত হতে পারে, এটা ভুল প্রমাণিত হতে পারে। তাহলে তো ভাই আমরা এখানে তো সেম জিনিস তো কোরআনেও দেখতে পাচ্ছি, কোরআনটাও তো তাহলে পরম সত্য না?
আপনারা হ্যাঁ কি শুরু করছেন ভাই? মানে একটা ছেলে একটা জাস্ট কথা বলছিল যে বিজ্ঞান পরম সত্য দেয় না, এটা তো রেফারেন্স দেখায় বলছিল, তারপরও এটা নিয়ে মানে এত ট্রল করার মানেটা কি? বেচারা জীবনটা তেজপাতা ফেলাই দিচ্ছেন আপনারা। পরম শব্দটা লাগাইলেই না সব কথাটা অনেক ভারী হয়ে যায়, বুঝছেন?